আমি ব্যক্তিগতভাবে যদিও জিনিসটা কাকতালীয় ধরেন আমার নামের পেছনে তো আমার কোনো হাত নাই নাকি আছে আমি কি আমার নাম রেখেছি না বাপ মায়ের নাম রেখেছে ব্যক্তিগতভাবে ছোটবেলা থেকে একটা জিনিস ভেবে আমার ভালো লাগতো যখন তেমন কিছু বুঝি না তখন দিলের মধ্যে আবেগটা কাজ করত মানুষটা ছোট কিন্তু আল্লাহ তাআলা বড় বড় অনেকের নাম আমার সঙ্গে জুড়ে দিয়েছেন যদি আল্লাহ তাআলা তাদের বরকতে আমার মতো ছোট মানুষটারেও কবুল করেন জিন্দেগিতে আর কি বাকি থাকবে আলী রাদিয়াল্লাহু আনহু শেরে খোদা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর নাতি ইন্ন ইবনি হাযা সাইয়্যিদ যার ব্যাপারে নবী বলেন আমার এই পুত্র হবে নেতা সহিহ বুখারীর হাদিস এমন নেতা লাআল্লাল্লাহ ইউসলিহু বিহি বাইনাল ফিআতাইন আরে যার হালত হবে এমন সে দুইটা বিবদমান দলের মধ্যে সমঝোতার ব্যবস্থা করে দেবে আর আলী রাদিয়াল্লাহু আনহু ব্যাপারে তো নবী বলেছেনই মান কুনতু মাওলা ফাহাযা আলিয়ুন মাওলা আমি যার বন্ধু আলীও তার বন্ধু আর উসামার ব্যাপারে নবীর হাদিস হলো মান আহাব্বানি ফালিউহিব্বা উসামা যে আমাকে ভালোবাসে সে যেন উসামাকেও ভালোবাসে কারণ উসামা ছিল নবীর পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু আনহুর সন্তান যাকে বলা হতো হিব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবীর প্রিয় ভাজন আল্লাহর নবীর পুত্র আরবে নাতিরও পুত্র বলে সম্বোধন করা হতো এটার ব্যাপক প্রচলন ছিল এ কারণে দেখবেন অনেক হাদিসে নবী হাসান হুসাইনকেও পুত্র বলে সম্বোধন করেছেন তো এই নামগুলোর প্রভাবে আমি ব্যক্তিগতভাবে এখনো মনে করি নামগুলোর কিছু বরকত শুধু না অনেক বরকতই আল্লাহ তাআলা দান করেছেন করছেন এবং যদি আল্লাহ তাআলা চান চিরকাল করবেন ইনশাআল্লাহ হ্যাঁ এখানে নিজের নামের বড়াই করা মাকসাদ না এই দাওয়াতটা পৌঁছানো মাকসাদ বাচ্চার নামটা যখন রাখবেন এটা চিন্তা করে রাইখেন এই নামের প্রভাব বাচ্চার উপর পড়বেই পড়বে নবীর হাদিস কখনো মিথ্যা হবে না দুনিয়ার বিজ্ঞান কি বলবে আর কি বলবে না সেটা বিজ্ঞানীরা জানে বিজ্ঞান দেখে আমরা ধর্ম মাপি না রে ভাই ধর্মের আলোকে ফেলে বিজ্ঞান মাপি যেই বিজ্ঞান ধর্মের সঙ্গে মেলে না ওই বিজ্ঞানে আমরা লাথি মারি বিজ্ঞান এসে যদি আমাদের আদি পিতারে পাল্টায় দেয় আদি পিতাকে আব্বা আদম আলা নবীনা আলাইহিস সালাম তার মানে আমরা সকলে নবীর সন্তান আপনিও নবীর সন্তান আমিও নবীর সন্তান আর যখন স্মরণ রাখবেন যে আমরা নবীর সন্তান রক্তের মধ্যে আলাদা চেতনা আলাদা আবেগ কাজ করবে যে নবীর পথই আমার পথ নবীর আদর্শই আমার আদর্শ কারণ আমি অন্য কারো সন্তান না আমি ডাইরেক্ট নবীর সন্তান কিন্তু ওরা এসে যখন আপনারা শেখাবে আপনি বান্দরের সন্তান আগে ছিলেন ল্যাঞ্জাওয়ালা এখন এসে হয়ে গেছেন ল্যাঞ্জা ছাড়া তখন তো আপনিও চিন্তা করবেন আব্বার আদর্শ তো পালন করতেই হয় বান্দরের মতো লাফাতে হবে আর মানুষের এখানে ডিস্টার্ব করতেই হবে এ কারণে দেখবেন নাস্তিক যেগুলো আছে বান্দরের নাতিপুতি যেই কয়টা আছে এরা চিরকাল খালি লাফালাফি করে আর হকপন্থী মুসলমানদেরকে ডিস্টার্ব করতেই থাকে তোমর রাদিয়াল্লাহু আনহু এবার সেই বাবারে বললেন দেখো তুমি তো এতক্ষণ তোমার ছেলের অবাধ্যতার কাহিনী শুনিয়েছ আগে তো তুমি অবাধ্যতা করেছো আল্লাহর এরপর গিয়ে না তোমার ছেলে অবাধ্য হয়েছে তোমার তুমি তার হক নষ্ট করেছো এখন সেও তোমার হক নষ্ট করবে এটাই স্বাভাবিক তে সমস্ত কারণে সন্তানের হক আদায় করা বড় জরুরি আজকে একটা হাদিস আসার সময় নজরে পড়ল মিশকাত শরীফ যারা পড়েছেন তারাও পাওয়ার কথা ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি তার শোয়াবুল ঈমানের মধ্যে আল্লাহ নবীর হাদিসটা এনেছেন হাদিসের মূল কথা হলো যখন সন্তান বালেগ হয়ে গেল প্রাপ্ত বয়স্ক হয়ে গেল এরপরও তার বাবা তাকে বিয়ে দিল না বিয়ের ব্যবস্থা করল না আর বাপের গাফলতির কারণে সন্তান গুনাহে লিপ্ত হলো বাপ জানে কিন্তু বাপ তারপরও গাফেল সন্তান গুনাহ করবে করুক নিজের পায়ে তো খাড়ায় নাই ক্যারিয়ার তো বানায় নাই বড় বড় চাকরি তো এখনো পায় নাই আল্লাহ নবী বলেন এই গুনাহ তার একার হবে না ফা ইন্নামা ইসমুহু আলা আবি এই গুনাহ তার বাপের কাঁধেও অর্পিত হবে এই সমাজে নারীদের যে এখন অনেক বয়স করে বিয়ে দেয় না ব্যাপকভাবে কিন্তু আরে ছোট মেয়ে বয়স আর কত হয়েছে মাত্র ২৫ আরও কিছু পড়াশোনা করুক অনার্স শেষ করুক মাস্টার্স শেষ করুক পিএইচডি করুক আর বিসিএস ক্যাডার হোক চাকরি বাকরি করুক টাকা পয়সা উপার্জন করুক কারণ বেকার মেয়েরা যদি বিয়ে দেয় জামাই মাস্তানি করবে আর আমার মেয়ের যদি ইনকাম থাকে জামাই গোলাম হয়ে থাকবে এখন আজকাল তো মানুষ এগুলো নিয়ে গর্ব করে আরে আমার মেয়ের জামাই এমন যে সদাসর্বদা আমার মেয়ের কথা শুনে চলে আরেকদিকে এটা বলবে আরে আমার ছেলেটা
ঘরটা পুরাই বিগড়ে গেছে, বউয়ের কথা ওঠা বসা করে। একদিকে ছেলের বদনাম এটা, সে বউয়ের কথা ওঠা বসা করে, আর একদিকে মেয়ের সুনাম এটা যে জামাইরে সে নিজে লাগাম ধরে ধরে ঘোরায়। তার মানে দুই ক্ষেত্রে দুই নীতি, এটা বাংলাদেশে চলে কিনা? ব্যাপকভাবে চলে। এই যে মেয়েদেরকে বেশি করে বিয়ে দেয়, আরে মেয়েরে খালি খাওয়ানো ভাই তোমার দায়িত্ব না, মেয়েরে পরান তোমার দায়িত্ব না, বরং এগুলোর পাশাপাশি বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব মেয়েকে যোগ্য একটা পাত্রের হাতে তুলে দেওয়া। মেয়েকে যোগ্য পাত্রের হাতে যদি বাপ তুলে না দেয় ইচ্ছাকৃতভাবে, এর গুনাহ বাপের কাঁধেই অর্পিত হয়। আচ্ছা আমারে বলেন তো আপনারা, আগের যুগে মানুষ তুলনামূলক কম বয়সে বিয়ে করতো না এই যুগে কম বয়সে বিয়ে করে? আগের যুগে তুলনামূলক কম বয়সে বিয়ে করতো, এই যুগে বেশি বয়সে বিয়ে করে? এর বিপরীত প্রশ্নের জবাব দেন, আগের যুগে গুনাহ বেশি করতো না এই যুগে বেশি করে? কিসের জন্য বেশি করে? আরে জিনিসটা এমন, পেটে যখন ক্ষুধা লাগবে ক্ষুধার জ্বালায় মরে যায় যে অবস্থা, কিন্তু খানা আপনি দিচ্ছেন না, বৈধ খাবার আমারে দিচ্ছেন না, তখন ক্ষুধার জ্বালায় আমি কিন্তু প্রয়োজনে চুরি করে খাবো। মানুষের জিনিসটা এমন, তবিয়তটা এমন। আল্লাহই বলেছেন খুলিকাল ইনসানু যাইফা, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন দুর্বল বানিয়ে, সব জায়গায় তার হেড়মগিরি আর মাস্তানি চলে না। এখন পেটের ক্ষুধা যদি আপনি নিবারণ করেন তো ঠিক আছে, না হলে কিন্তু এটা আরেক জায়গায় গিয়ে খাবে। যেমন যারা গরু পালেন, আপনি খাবার না দিলে অনেক সময় গিয়ে আরেকজনের খেতে মুখ দেয় না, দেয়, কারণ তার তো ক্ষুধা নিবারণ করতে হবে। আপনি ব্যবস্থা করেন নাই, সে আরেক জায়গা থেকে জোগাড় করে নেবে। একইভাবে আল্লাহ তাআলা তো শুধু খানার ক্ষুধা দেন নাই, আরেকটা খুদাও মানুষকে দিয়েছেন, যদি বৈধ পন্থায় সেটা ঠিকঠাকভাবে সেই চাহিদা নিবারণ করার ব্যবস্থা থাকে, মানুষ বৈধভাবেই করে, আর বৈধভাবে যদি না করে তখন সেটা অবৈধতার দিকেই ছুটতে থাকে। এ কারণে আল্লাহ কোরআনে জানিয়েছেন, যদি পবিত্র রাখতে চাও তাহলে তাদেরকে বিয়ে দাও, বিয়ের ব্যবস্থা করো, তাহলেই এটা তোমাদের জন্য কল্যাণকর হবে, মঙ্গলজনক হবে। এমনকি নবী ডেকে ডেকে বলেন, ইয়া মাশারাস শাবাব, হে যুবকরা শোনো, মানিস্তাতা আমিন কুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ, যারা বিয়ে করার সামর্থ্য রাখো জলদি তোমরা বিয়ে করো, ফা ইন্নাহু আগাদ্দুলিল বাসার ওয়া আহসানুলিল ফারজ, এটাই তোমার দৃষ্টিকে নত রাখবে, তোমার লজ্জাস্থানকে হেফাজত করবে। আর যদি একান্ত না পারো তাহলেও বিপরীত আমল আমি নবী বলে দিচ্ছি, অবশ্যই সেটা করো। ওমাল লাম ইয়াসতিফ আলাইহি বিসাওম, তুমি রোজা রাখো, লাগাতার রোজা রাখতে থাকো, রোজাকে নিজের অভ্যাসে পরিণত করো। আরে শুধু রমজানের রোজা না, নফল রোজা, ফাইন্নাহু লাহু ইজাউন, এই রোজা তোমাকে গুনাহ থেকে বাঁচাবে। নবী দুইটা পরামর্শ দিয়েছেন, দুইয়ের বাইরে তিন নম্বরে যদি কেউ যায় সে গোমরাহির মধ্যে পড়ে যাবে। এ কারণে দেখবেন যারা বিয়ে করেছে তাদের জন্য দিনের পথে থাকা তুলনামূলক সহজ হয়েছে। নবী তো এমনি এমনি বিয়ারে দিনের অর্ধেক বলেন নাই, বিয়ে যে করেছে ফাকাদ ইস্তাকমালাল ঈমান, ঈমানকে পরিপূর্ণ করে ফেলেছে, এই কথা তো আর এমনি এমনি বলেন নাই। আরে আল্লাহ তো জানেন বান্দার জন্য কি প্রয়োজন, যেটা প্রয়োজন আল্লাহ তো সেটার ব্যবস্থা করেছেন। হ্যাঁ, এখন যদি কারো বিয়ে করার বাস্তবিক সামর্থ্য না থাকে, আর্থিক সামর্থ্য নাই, ঘর বাড়ি নাই, এমন কোনো সুরতি নাই যে বিয়ে করে সে বৈধভাবে জীবনযাপন করতে পারবে, তাহলে অবশ্যই রোজার উপর তার আমল করতে হবে। যুবকরা বেশি করে রোজা রাখার আমল শুরু করেন, মাসিক রোজা আছে প্রতি মাসে তিনটা, আর প্রতি মাস অর্থাৎ আরবি যে মাসগুলো মহরম সফর রবিউল আউয়াল রবিউল সানি, প্রত্যেক মাসের ১৩, ১৪, ১৫ এই তিনটা রোজা রাখা সুন্নত। আল্লাহ নবী রাখতেন, আল্লাহ নবী এটার ফজিলত বলেছেন, কেউ যদি প্রতি মাসে তিনটা করে রোজা রাখে এভাবে সারা জীবন কাটায়, কেয়ামতের দিন দেখবে তার জীবনের প্রতিটা দিন সে রোজায় কাটিয়ে দিয়েছে। বলবেন কেন? কারণ আমার আল্লাহ এক আমলে কয় নাকি দেয়, আরে বলে না কয় নাকি, তাহলে তিন দিনের রোজায় কয়দিনের রোজার সওয়াব, আরে কয়দিনের রোজার সওয়াব, ৩০। তাহলে তিন দিনের রোজায় যদি ৩০ দিনের রোজার সওয়াব হয়, আর রমজান তো আস্ত মাস পরেই আছে, যেখানে এক মাসেই রোজা রাখবেন ধরেন ৩০টা, তাহলে রমজানে ৩০টা রোজা রেখে ৩০০ রোজার সওয়াব, আর বাকি প্রত্যেক ১১ মাসে আপনি তিনটা করে রোজা রেখে আরও ধরেন প্রায় ৩০০, এক মাস যেহেতু কম, প্রায় ৩০০ রোজার সওয়াব, তাহলে আপনার মোট হায়াত যেই কয়দিন, কেয়ামতের দিন শুধু সেই কয়দিনের রোজা দেখবেন এমন না, বরং দেখবেন মোট হায়াত যেই কয়দিন এর চাইতে রোজার পরিমাণ আরও বেশি। তো এই কারণে আমলটা শুরু করে দেন।
আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করে গেলাম শুরু করে দেন আর এলাকায়ও এটা চালু করার পরিবেশ করেন কিভাবে জানেন 13 14 দেখে দেখে তারিখ মনে রাখতে পারবে না ইংলিশ তারিখে মনে থাকে না আর হিজরি আর আরবি তারিখ তো আর দূরের কথা আপনারা একটু যদি উদ্যোগ নেন মসজিদে এলানের ব্যবস্থা করতে পারেন 11 বা 12 তারিখ থেকে এলান শুরু করে দেন যে 13 তারিখ আসছে অমুক দিন অমুক দিন অমুক দিন এই তিন দিন রোজা রাখা সুন্নাত এটার পক্ষে একটা হাদিসও আপনারা প্রয়োজনে মসজিদের এক কোণায় লিখে দেন যে তিন দিন রোজা রাখবা গোটা জীবন তোমার রোজা রাখার সব আল্লাহ তাআলা দিয়ে দিবেন এই সুযোগ কেন হাতছাড়া করবা এরপর সাহরির টাইম কখন ইফতারির টাইম কখন এটাই বা লোকে কেমনে জানবে সবার বাসায় কি আর চিরস্থায়ী ক্যালেন্ডার আছে নাকি তো এখন এটার জন্য মসজিদে একটু ব্যবস্থা করেন কোথাও টানিয়ে দেন অথবা নামাজের সময় এলান করেন আরো ভালো হবে যুবক ভাইদেরকে অনুরোধ করব আপনার ইফতারের ব্যবস্থাটা মসজিদে করেন রমজানে দেখেন না আমরা একসঙ্গে ইফতার করি আলাদা এক ধরনের আবেগ কাজ করে এভাবে আজানের পর যদি 5টা মিনিট খালি ওয়েট করেন 5টা মিনিট সকলে একসঙ্গে ইফতার করেন তাহলে দেখবেন যারা রোজা এতকাল জীবনে একবারও মাসিক রোজা রাখে নাই তাদের মধ্যে আগ্রহ কাজ করবে আরে কি সুন্দর একটা পরিবেশ মাগরিবের নামাজ পড়ছি এর আগে একটু ইফতার করে নেই না তাহলে আল্লাহ তাআলা আমার এত বড় সওয়াব দিবে আমার এলাকার এতজনই ফজিলত পালন করছে আমি কেন মাহরুম থাকব কয় টাকার খরচ হবে বুটমুরির আয়োজন করতে কিন্তু আপনার এই আদর্শ বা আপনার এই উদ্যোগের বরকতে যেই কয়জন মানুষ রোজা রাখবে আপনি উদ্যোগ নিয়ে দাওয়াত দিয়ে সবার সমান সওয়াব পেয়ে যাবেন তাহলে এখন থেকে করবেন তো ইনশাআল্লাহ মাসিক তিনটা নিয়মিত করার চেষ্টা করেন সাপ্তাহিক দুইটা আছে এটা জটিল কারো যদি হয় যদি আপনার মনে হয় না এটা নিয়মিত পারবো না তো ঠিক আছে যখন পারেন রাখেন যখন পারেন না রাখেন না কিন্তু মাসিকটা আল্লাহর ওয়াস্তে কন্টিনিউ করার চেষ্টা করেন সাপ্তাহিক দুই দিন রোজা রাখা সুন্নাত জানেন তো কোন দুই দিন সোমবার আর বৃহস্পতিবার কেন নবী বলেছেন এই দুই দিন বান্দার আমল আল্লাহর সামনে উপস্থাপন করা হয় নবী বলেন আমার দিলটা চায় আমার আমল আল্লাহর সামনে এমন অবস্থায় উপস্থাপন করা হোক যখন আমি ইবাদতে থাকব রোজায় থাকব কারণ রোজা হলো এমন একটা আমল যতক্ষণ রোজা ভাঙেন নাই ইফতার করেন নাই প্রতি মুহূর্তে ইবাদতে সওয়াব লেখা হচ্ছে নামাজ কয় মিনিট পড়তে পারবেন জিকির কয় মিনিট করতে পারবেন তেলাওয়াত কয় মিনিট করতে পারবেন কিন্তু আমি সাহরি খেয়ে ফজর নামাজ পড়ে টানা যদি জোহর পর্যন্ত ঘুমাই যেই সময় একটা পৃষ্ঠা তেলাওয়াত করি নাই একটা বার আল্লাহর নাম নিয়ে জিকির করি নাই তবুও পুরো টাইম আমার আমল নামা এবাদত সব লেখা হবে রোজা কিন্তু ভাই যেই সেই আমল না এই কারণে সহি হাদিসে কুদসিতে আছে আল্লাহ বলেন আসসাউমু লি ওয়া আনা আজজি বিহি রোজা হয় একমাত্র আমার জন্য রোজায় লোক দেখানোর কিছু থাকে না কারণ লুকিয়ে খান কি খান না এটা এক আল্লাহ ছাড়া কেই বা জানবে আরে রোজা হয় একমাত্র আমার জন্য রোজার পুরস্কার আমি আল্লাহ নিজে দেব যে যত বড় হয় তার পুরস্কারও তত বড় হয় আরে একটা মেম্বার যদি পুরস্কার দিতে আসে আর প্রধানমন্ত্রী নিজে পুরস্কার দিতে আসে দুই পুরস্কারের মান সমান হবে না বাংলাদেশের রাষ্ট্রপতি যদি পুরস্কার দিতে আসে আর আমেরিকার বাইডেন যদি পুরস্কার দিতে আসে দুই পুরস্কার কিন্তু সমান হবে না যার ব্যক্তিত্ব যত বড় তার পুরস্কারের মাত্রাও হয় তত বড় রব্বুল আলামিন পুরস্কার কি দিবেন ডাইরেক্ট ক্লিয়ার করেন নাই কিন্তু এটা ঘোষণা দিয়েছেন আমি ডাইরেক্ট নিজে দেব আল্লাহ যত বড় তার পুরস্কার হবে তত বড় ইনশাআল্লাহ তে রোজা তো যেন তো আমল না তো যারা বিয়ে করতে পারছেন না তারা রোজাকে নিয়মিত আঁকড়ে ধরেন এক সাহাবি বলেন আমি আমার সন্তানকে কোরআন শিখিয়েছি আমি আমার সন্তানকে দিয়ে হজ করিয়ে এনেছি আর তারে বিয়ে করেছি এখন আমি বিয়ে করিয়ে দিয়েছি এখন আমি আল্লাহরে এটা বলতে পারবো আল্লাহ আমি আমার সন্তানের সবগুলো হক আদায় করে দিয়েছি তে সমস্ত কারণে লাস্ট ফিনিশিংটা টানি প্রত্যেকে মনোযোগের সাথে খেয়াল করেন বাচ্চা যখন হয়েছে আপনাদের সাত দিনের মাথায় একটা গুরুত্বপূর্ণ আমল হলো বাচ্চার সুন্দর একটা নাম নির্বাচন করা পাশাপাশি যদি আকিকা দিতে পারেন আলহামদুলিল্লাহ আকিকা মানে হলো রক্তের বদলে রক্ত আকিকা মুস্তাহাব এটা ঠিক আকিকাকে আমরা সুন্নতে মুয়াক্কাদা ফরজ ওয়াজিব বলতে পারবো না কিন্তু মুস্তাহাব হলেও আকিকার সবচাইতে বড় ফায়দা জানের বদলে জানের নিরাপত্তার ব্যবস্থা হয়ে যায় আল্লাহ তাআলা এই সন্তানের জানের সদকা হিসাবে আর একটা প্রাণীর জান রে কবুল করেন আশা করা যায় আল্লাহ এই সন্তানরে হেফাজত করবেন দারুল উলুম দেওবন্দের নাম শুনেছেন সবাই দারুল উলুম দেওবন্দের কিছুকাল আগে মাত্র দুই এক বছর আগে ইন্তেকাল করেছেন সদরুল মুদাররিসিন প্লাস শাইখুল হাদিস আল্লামা সাইদ আহমদ পালনপুর রহমতুল্লাহ আলী হযরতের অনেকগুলো বাচ্চা কয়টা আমার সংখ্যাটাও মনে নেই অনেক ঘরভরা বাচ্চা
তিনি বলেন যে আমার যখনই যেই বাচ্চা হয়েছে আমি সাত দিনের মাথায় হাকিকা দিয়েছি একটা বাচ্চারে নিয়েও আমার সারা জীবন পেরেশানি করা লাগে নাই আল্লাহ তাআলা বড় ধরনের রোগ শোক থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু থেকে নিজেই হেফাজত রেখেছে তে কারণে আজকাল টিকার গুরুত্ব আছে টিকা বাচ্চারে টিকা দেওয়ার জন্য সবাই উঠে পড়ে লাগে কিন্তু হাকিকা নিয়ে কিন্তু অনেকে গুরুত্ব দেয় না ভাবে মুস্তাহাব করলেই কি না করলেই কি আরে আমলটা মুস্তাহাব হোক কিন্তু তোমার বাচ্চার নিরাপত্তার প্রশ্ন সামর্থ্য থাকলে পিছিয়ে থাকা উচিত না আর যদি আরো সামর্থ্য থাকে তাহলে চুল পরিমাণ চুলের ওজন তো আর বেশি হবে না সাধারণ ছোট বাচ্চার চুল সাত দিনের মাথায় যে চুল ফেলা হবে চুলের পরিমাণ স্বর্ণ বা রূপা অথবা এর সমপরিমাণ মূল্য আল্লাহর রাস্তায় দান করে দেওয়া এখন বিজ্ঞান এসে বলতে পারে সাত দিনের মাথায় বাচ্চার চুল ফেলাবা বাচ্চা ঠান্ডা লাগবে বাচ্চা নিউমোনিয়া হবে বাচ্চার জ্বর হবে এই রকম বিজ্ঞানে আমরা বুড়া আঙ্গুল দেখায় বলবো তোগো বাচ্চাদের হতে পারে আমাদের বাচ্চাদের সুন্নার আমলের বরকতে নিরাপত্তাই বাড়বে আমাদের বিজ্ঞানের উপর যত বেশি ইয়াকিন আল্লাহ নবীর কথার উপর তত বেশি ইয়াকিন নাই এ কারণে বিজ্ঞানের কথায় নবীর উপর ঈমান ছেড়ে দিতে ওই যুগে দ্বিধা করে না দেখবেন বিজ্ঞানীদের মধ্যে নাস্তিকের সংখ্যা বেশি না শিক্ষিতদের মধ্যে নাস্তিকের সংখ্যা বেশি না এই বাংলার গ্রামে গঞ্জে ঘোরাফেরা করে কয়টা নাস্তিক পাবেন আর এক ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়টা নাস্তিক পাবেন দুইটার মধ্যে আপনি কম্পেয়ার করেন যে শিক্ষা মানুষকে আল্লাহর থেকে দূরে সরায় সেই শিক্ষা আযাব গজব আর জাহেলিয়াত ছাড়া কিছু না তো এই কারণে সন্তান হওয়ার পর তার নাম রাখা এটা আপনার উপর হক যারা ভালো নাম রাখেন নাই ভাই আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে ওলামায়ে কেরামের সাথে আলোচনা করে আপনার বাচ্চার নামের অর্থটা জানা নেন অর্থ যদি ভালো হয় তো ঠিক আছে ভালো না হলে এখনো সময় আছে নামটা পাল্টায় নেন অনেকে একটা ভুল মাসালা বলে আর প্রচার করে নাম পাল্টালে নাকি আকিকা দিতে হয় কই পেয়েছেন ভাই মাসালা আকিকার সম্পর্ক নামের সাথে না আকিকার সম্পর্ক জানের সাথে জান জানের বদলে জান নামের বদলে নাম না এ কারণে নাম যদি হাজার বারো পাল্টান এর বদলে আকিকা আসে না আল্লাহ নবী তার অনেক অনেক সাহাবীর নাম সেই যুগে পাল্টিয়েছেন কিন্তু কার নাম পাল্টানোর কারণে আকিকার ব্যবস্থা করেছেন একটা দলিল পাল্লে আমার দেয় তো এ কারণে এই ভয়ে থাইকেন না হুজুর নাম পাল্টাইলে আবার আকিকা টাকিকা লাগবো কি না এই ভয় করার দরকার নেই ভাই রে এই নাম ধরে কেয়ামতের দিন আল্লাহ ডাকবে এমনও হতে পারে নামের উসিলে আল্লাহ মাফ করে দিতে পারে আল্লাহ ডাক দিল মোহাম্মদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আহ্বানে সাড়া দিলেন এমনও তো হতে পারে সেই নামের বরকতে আমিও তখন পাশে গিয়ে দাঁড়ালাম আল্লাহ আমিও তো মুহাম্মদ সে কারণে উত্তম নাম রাখা ভালো মানুষদের নাম রাখা এ কারণে সাহাবিদের নাম যেগুলো আছে এই মূলনীতিটাও বলে যাই সব আলেম একমত সাহাবিদের নামের ক্ষেত্রে অর্থ বিবেচনা সাহাবিদের যত নাম আছে অনেক নাম এমন যেটা আরবি শব্দ না অনারব শব্দ মূলত কিন্তু তারপর যত সাহাবির নাম আছে যে নামগুলোকে নবী পাল্টান নাই পরিবর্তন করেন নাই এই নামগুলো সুন্দর নাম এতে কোনো সন্দেহ নাই তো সাহাবিদের নাম আপনারাও পড়েন আপনারাও বের করেন কত সুন্দর সুন্দর নাম সুবহানাল্লাহ প্রায় দুই লাখের কাছাকাছি সাহাবি ছেলে নাম আর মেয়ে নামের অভাব পড়বে না রাখেন আগের যুগের অনেক নবী ছিলেন নবীদের নামে বাচ্চার নাম রাখেন আর সবচেয়ে সুন্দর নাম তো যাতে আল্লাহর বন্দেগী প্রকাশ পায় যেমন নবী জানিয়েছেন ছেলে হলে আব্দুল্লাহ বা আব্দুর রহমান মেয়ে হলে আমাতুল্লাহ আমাতুল্লাহ মানে আল্লাহর বান্দি আল্লাহর দাসী আব্দুল্লাহ আব্দুর রহমান মানে আল্লাহর বান্দা রহমানের বান্দা যেখানে বান্দার বন্দেগী প্রকাশ পায় সেই নামগুলো উত্তম তবে তবে এখানে একটা কথা আছে সেটা হলো আমাদের বাঙালি নাম যেহেতু শর্ট করে ডাকে অনেকের নাম আব্দুর রহমান সবাই ডাকে রহমান এই রকম যদি আশঙ্কা থাকে যেই নাম আল্লাহ ছাড়া কাউরে দেওয়া যায় না কিছু শব্দ এমন যেটা আল্লাহরেও বলা যায় অন্যের ব্যাপারেও প্রয়োগ করা যায় কিছু শব্দ এমন যেটা আল্লাহ ছাড়া কাউরে বলা যায় না যেমন আল্লাহ ছাড়া আর কাউরে রহমান বলা যাবে আরে যাবে নাকি এখন যদি নাম রাখেন এখন যদি নাম রাখেন এমন নাম যেই নামের ব্যাপারে আপনি জানেন সবাই ল্যাঞ্জাটাই ডাকবে আসলটা ডাকবে না তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই একটা ঝুঁকি আছে আমি দেখেছি আমাদের এলাকায়ও একাধিক বাচ্চা আছে যাদের সবাই ডাকে রব্বি আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না রব্বি বা রাব্বি এই রাব্বি এদিকে আয় দোস্ত চল আমরা মাঠে খেলি অথচ রাব্বি মানে আমার খোদা আমার রব আমার প্রভু আমার প্রতিপালক হয়তো তাদের নাম গোলাম রব্বি অথবা ফজল রব্বি এখন মানুষ শর্ট করে ডাকে শুধু রব্বি অথচ আল্লাহ ছাড়া কাউরে রব্বি বললে ইমান থাকে না কি রব কে রব কে
কবরে প্রথম প্রশ্ন কি হবে প্রশ্ন তো এটাই তোমার রব কে এখন আল্লাহরে না বলবেন আল্লাহ তুমি আমার রব আল্লাহু রব্বি আল্লাহ নবী সকাল সন্ধ্যা তিনবার করে বাক্য বলতেন আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইআ আল্লাহই আল্লাহই আমার রব তার সঙ্গে কোন জিনিসকে শরীক করি না এখন কোন মানুষকে যদি ডাকেন আমার রব ঈমান আর থাকে কেন তে সমস্ত কারণে এই জাতীয় নাম একটু সেনসিটিভ হওয়ায় এগুলো রাখার ব্যাপারে একটু উলামায়ে কেরামের সঙ্গে পরামর্শ করে নিয়েন পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে নিয়েন তবে সুন্দর নাম অবশ্যই সন্তানকে উপহার দিয়েন এটা সন্তানের হক ভাই নষ্ট কইরেন না দুনিয়ার মানুষে ঠকিয়েছেন তো অনেক নিজের বাচ্চাটারও ঠকাবেন এটা কিন্তু ঠিক হবে না সুন্দর নাম রাখবেন তো সকলে আর রাখবেন তো সকলে এরপর সন্তানকে অন্য শিক্ষা কম দেন আর বেশি দেন ভাই কুরআনের শিক্ষাটা মিস দিয়েন না কুরআনের শিক্ষা মানে খালি আলিফ বা না কুরআনের শিক্ষা মানে খালি দেখতে দেখতে পড়া না বরং কুরআনের এগুলো তো শিক্ষা কোনো সন্দেহ নাই এর পাশাপাশি কোনটা হালাল কোনটা হারাম কোনটা ঈমান কোনটা কুফর কোনটা সুন্নাত কোনটা বেদাত অর্থাৎ কুরআনের শিক্ষা কুরআনের আদর্শ কুরআনের বিধান এগুলো কিন্তু জানা জরুরি আরে সাহাবীরা বলতেন আমরা ঈমান শিখি কুরআন শিখেছি এখন ঈমান শিক্ষা করার পর সবচেয়ে জরুরি কুরআন শিক্ষা করা নিজের বাচ্চারে ডাক্তার বানানো ফরজ না ইঞ্জিনিয়ার বানানো ফরজ না কৃষিবিদ বানানো ফরজ না বাচ্চাটারে কুরআনের ইলম দেওয়া ভাই আপনার উপর ফরজ যদি না দেন আল্লাহর কাছে ফেসে যাবেন করবেন তো ইনশাআল্লাহ করবেন তো ইনশাআল্লাহ বাচ্চারে স্কুলে পড়ালে পড়ান কলেজে পড়ালে পড়ান কিন্তু কোরআনের মূল এলেমটার ব্যবস্থা কইরেন কেমনে করবেন সেটা আপনি ফিকির কইরেন কিন্তু মাথায় রাইখেন এটা সুন্নত না ওয়াজিব না এটা ফরজে আইন যদি না করেন আল্লাহর কাছে ফেসে যাবেন করবেন তো ইনশাআল্লাহ আর সন্তানের উপযুক্ত বয়স হলে বিয়ের ব্যবস্থা করে দিয়েন বিয়ের পথে কাটা বিছায়েন না লাভ নাই লাভ নাই এই যুগে সন্তানরা ব্যাপক হারে জেনায় লিপ্ত হচ্ছে এমন এমন পাপ করছে মুরব্বীরা কল্পনা করতে পারবেন না যুগটা এত বেশি পচে গেছে এত বেশি নিকৃষ্ট হয়ে গেছে যেই পাপগুলো একসময় কেউ কল্পনা করে নাই সেগুলো এই দেশে ব্যাপক হারে হচ্ছে আর এমন খবরও পত্র পত্রিকায় দেখতে হয় যে ভাই বোন নাউযুবিল্লাহ মিন যালিক ভাই বোন পাপে লিপ্ত হয়ে গেছে তার মানে কি পরিমাণ নিকৃষ্ট হয়ে গেছে সমাজ কখনো এমনও দেখতে হয় আরে আরে সন্তান বুড়ি মানুষের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে গত দুদিন আগে দেখলাম ২২ বা ২৩ বছরের তরুণ ধর্ষণ করেছে ৭০ বছরের মহিলারে আর ৭০ বছরের সেই মহিলার পক্ষে মামলার বাদী হয়েছে তার নিজের ছেলে খবরটা পরে কলিজাটা দুমড়ে মুচড়ে গেল আরে সেই ছেলেটার মনের কি অবস্থা ৭০ বছরের মায়ের পক্ষে তার মামলা লড়তে হচ্ছে ২২ ২৩ বছরের যুবকের হাত থেকে এই বৃদ্ধা নারী পর্যন্ত হেফাজতে থাকতে পারছে না কি পরিমাণ নষ্ট হয়ে গেছে এই সমাজ আল্লাহর হস্তে সমাজটা বাঁচানোর চেষ্টা করেন আমরা সবাই একটা জাহাজে আছি জাহাজ যদি ফুটা হয়ে যায় যারা ফুটা করেছে খালি ওরা মরবে না সবাই ডুবে মরবো জমিন যদি আজাব চলে আসে আরে আমি আপনি খালি বেশি বেশি নামাজ রোজা পড়েই বাঁচতে পারবো না আজাব চলে আসলে সবাইরই কিন্তু আজাবে ভুগতে হয় কেয়ামতের দিন আল্লাহ আপনার দিল দেখে আপনারে মুক্তি দিতে পারেন কিন্তু জমিনে পরিণতি কিন্তু ভালো হয় না সুতরাং জমিনটার নষ্ট হতে দিয়েন না সময় আছে গুনাহের পথে পাবন্দে সৃষ্টি করে এলাকার মুরব্বী যারা আছেন আল্লাহর ওয়াস্তে এলাকা থেকে গুনাহের পরিবেশকে সম্পূর্ণ দূর করেন এই এনজিও গুলো এসে স্যাটেলাইট এসে সিনেমা এসে আরে বিভিন্নভাবে সমাজটা নষ্ট করতে উঠে পড়ে লেগেছে এই সমাজটা আপনারা অনেক কষ্ট করে গড়েছেন এই দেশটাকে রক্ত দিয়ে আপনারা স্বাধীন করেছেন এটাকে জাহেলি সমাজে পরিণত হতে দিয়েন না আরে বাচ্চারা হয়তো বোঝে না আপনারা তো বোঝেন আরে ছোট বাচ্চা যদি পানিতে ডুব দেয় আপনি তো তারে ডুবতে ডুবে মরতে দিবেন না সে উঠতে না চাইলেও জোর করে উঠাবেন যদি আগুনে ঝাঁপ দিতে চায় যদি ট্রেনের নিচে পড়তে চায় আপনি জেনে বুঝে তাকে এই হালতে পড়তে দিবেন না যে কোনো মূল্যে পিটিয়ে হলেও তারে বাঁচাবেন তো মানুষ চলে যাচ্ছে জাহান্নামে আরে গোটা জমিনটারেও একটা আস্ত জাহান্নামে পরিণত করতে চাচ্ছে আল্লাহর ওয়াস্তে এটারে আপনারা সয়ে নিয়েন না যে কোনো মূল্যে এটার বিরুদ্ধে কঠোর হয়েন আরে মুরব্বীরা সকলে যদি কঠোর হয় যুবকরা কখনোই সম্পূর্ণভাবে বিগড়ে যেতে পারে না আর আল্লাহর ওয়াস্তে কেউ এই ধোকায় পড়েন না ছেলেরে বিয়া দিমু বউরে খাওয়াবে কি আমরা কেউ খাওয়ানোর মালিক না আমারে খাওয়ায় কে বলেন না সবাই জবাব না দিলে বুঝবো ইমানে ঝামেলা আছে আমারে খাওয়ায় কে আপনারে খাওয়ায় কে
আরে আমারে আমার বাপে খাওয়ায় না আমারে আমার অফিসারে খাওয়ায় না আমারে আমার মুহতামিমে খাওয়ায় না আমারে আপনারা কমিটিরা খাওয়ান না আমারে খাওয়ায় কে আপনারে খাওয়ায় কে আপনার বাচ্চারা খাওয়ায় কে যে নতুন করে ঘরে আসবে তারে খাওয়াবে কে তা আল্লাহর দায়িত্ব নিজের কাছে তুলে নিয়ে পেরেশানি তো আসবেই যে আসবে সে তার রিজিক নেই আসবে কেউ কারোটা খায় না খেতে পারে না আরে আপনার রিজিকে একটা দানা বাকি থাকলে আজরাইল আপনার জান কবজ করতে পারবে না আল্লাহ নবী স্পষ্ট জানিয়েছেন নিজেরটাই নিজে খাবেন তারটাই সে খাবে সুতরাং এটা ভাইবেন না বউ আসলে খাওন কমে যাবে বাচ্চা আসলে খাওন কমে যাবে বরং যাদের দেখার মতো চোখ আছে বোঝার মতো দিল আছে তারা সকলেই এই ব্যাপারে এই কথা স্বীকার করতে বাধ্য যেটা আল্লাহ কোরআনে নিজে বলে দিয়েছে শোনো যদি তোমরা তোমাদের ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দাও ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি সূরা নূরের আয়াত 18 নম্বর পারার আয়াত কারো যদি মনে হয় আমি ভুল অনুবাদ করছি বা ভুল ব্যাখ্যা করছি আপনি প্রয়োজনে আমাকে চ্যালেঞ্জ করতে পারেন এখন না হলে পরেও করতে পারেন আল্লাহ তাআলা জানাচ্ছেন যদি সন্তানদেরকে বিয়ে দাও অবিবাহিতদেরকে বিয়ে দাও ইয়াকুনু ফুকারা তারা যদি বাস্তবে দরিদ্র হয়ে থাকে ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছল বানিয়ে দিবে কোটিপতি বানাবে এটা না সচ্ছল বানাবে অমুকাপেক্ষী বানাবে মানুষের কাছে হাত পেতে খেতে হবে না বরং 12 নম্বর পারার প্রথম আয়াতই এটা অমামিং দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা জমিনে এমন কোন প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ নেয় নাই যার তাওয়াক্কুল আর ভরসা যত বেশি তার উপর আল্লাহ সাহায্য আসবে তত বেশি নবীর সহিহ হাদিস লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি আল্লাহর উপর যেভাবে ভরসা করা উচিত যদি সেভাবে ভরসা করতে পারতা লা রাযাকাকুম কামা ইয়ারযুকু তাইর আল্লাহ তোমার সেভাবে রিজিক দিত যেভাবে পাখিদেরকে রিজিক দেয় তাগদু খিমাসা ওয়া তারুহু বিতানা পাখি সকালবেলা খালি পেটে বের হয় বিকালবেলা ভরা পেটে ফিরে আসে চাকরিও লাগে না ব্যবসাও লাগে না তবু একদিনের খানা আটকে থাকে না উম্মত যদি পাখির মতো ভরসা করতে পারতা আল্লাহ তোমাদেরকেও চালাইয়ে নিত এভাবেই দুনিয়ার সব মাখলুকরে যিনি খাওয়াতে পারে তোমার ছোট্ট এই পেটটা তিনি ভরতে পারবে না আল্লাহর ব্যাপারে এমন খারাপ ধারণা কিভাবে করি এই কারণে আল্লাহর ওয়াস্তে মনের মধ্যে কখনো এটা আনবো না আমার নিজের অভিজ্ঞতা যখন দুই পা ছিলাম যখন দুই পা মানে একা তখন রিজিকে যে বরকত ছিল যখন চার পা হয়েছে আলহামদুলিল্লাহ বরকত কিছুটা বেড়েছে যখন চার পা থেকে ছয় পা হয়েছি তখন আরেকটু বেড়েছে কিন্তু যখন আল্লাহর অনুগ্রহে আট পা হয়েছি মানে ফ্যামিলি মেম্বার সব মিলিয়ে মোট চারজন দুই বাচ্চা দুই ছেলে আর জামাই বউ যখন মোট আট পা হয়েছে সুবহান আল্লাহ আল্লাহ তাআলা এত বেশি রিজিক দিয়েছেন যেটা অতীতে কখনো পাইনি আলহামদুলিল্লাহ ওয়ারযুকহু মিন হাইসু লা ইহতাসিব আল্লাহ এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন যেটা বান্দার কল্পনায় আসবে না এ কারণে আমার আহলিয়া প্রায় সময় বলে যে তোমার এই ছোট বাচ্চাটা যে জমিনে এসেছে আসমান থেকে বরকতের ভান্ডার নিয়ে যেন নেমে এসেছে এ সমস্ত কারণে কখনো এই খারাপ ধারণা কইরেন না আল্লাহ নবীর স্পষ্ট হাদিস ইন্নামা তুম সরুন ও তুরজাকুন বিদুয়াফাইকুম তোমরা রিজিক পাবা সাহায্য পাবা দুর্বলদের কারণে নিজেদের কারণে না দুর্বলদেরকে দিয়ে নবী দোয়া করাতেন যুদ্ধের ময়দানে গিয়েও নবী বলতেন ইবগুনিয়া দুয়াফা কে কে আছে রোগা দুর্বল অসুস্থ এগুলোরে ধরে ধরে আমার সামনে এনে হাজির করো মুরব্বী অক্ষম অচল তাদেরকে এনে এনে হাজির করো কেন কারণ এদের বরকতে আল্লাহ আমার দোয়া কবুল করবে এ কারণে দুর্বলটা সহজ করে দেখেন না আমাদের নায়েবে মুহতামিম সাহেব ছিলেন বাইতুস সালামের দীর্ঘ সময় নাজিমে তালিমত ছিলেন প্রায় দুই যুগের কাছাকাছি মাওলানা আশরাফ আলী হাফিজাহুল্লাহ আদিব হুজুরের একেবারে খাস সাগরে তিনি একদিন আমাদেরকে বলেছিলেন শোনো তোমরা যারা ফুল টাকা দিয়ে পড়ো আমাদের মাদ্রাসায় দুই সিস্টেম ছিল ফুল বেতন দিয়েও পড়া যেত আবার একেবারে এতিম যারা ছিল ফুল ফ্রিও করে দেওয়া ছিল দুই সিস্টেম আমাদেরকে বলেছিলেন শোনো যারা ফুল টাকা দিয়ে পড়ো জীবনে এটা ভাইবো না মাদ্রাসার যত উন্নতি মাদ্রাসার যত তারাক্কি এগুলো তোমাদের টাকার কারণে হচ্ছে বরং মনে রাখবা এগুলো আল্লাহর মেহমানদের কারণে হচ্ছে আল্লাহর মেহমান কারা জানো যারা নিজেরা কিছু দিতে পারে না আল্লাহ উল্টা তাদের প্রতি মুহূর্তে রিজিকের ব্যবস্থা করে এ কারণে কখনো এতিমদেরকে ছোট নজরে দেখবা না কখনো তাদেরকে অবজ্ঞার দৃষ্টিতে দেখবা না কারণ তোমাদের কারণে নয় দুর্বলদের কারণে আল্লাহ তাআলা সাহায্য করছেন এরপর তিনি আল্লাহ নবীর এই হাদিসটা শোনালেন সুতরাং এটা ভাইবেন না পোলারে বিয়ে করালে খাইব কি
মায়ের বিয়া দিলে আলেমের কাছে বা দিনদারের কাছে খাইব কি আরে খাওয়ানোর মালিক আমরা কেউ না খাওয়ানোর মালিক আল্লাহ দুনিয়ায় এমন কোটিপতি আছে যারা স্বাক্ষর দিতে পারে না আবার এমন বড় বড় মাস্টার্স পিএইচডি করা লোক আছে যারা রিকশা চালায় চটপটি বেচে চানাচুর বেচে আরে আল্লাহ যে কারে কখন দেয় এটা আল্লাহই ভালো জানে কাম আকিলিন আকিলিন আয়াত মাযাহিবুহু ওয়া কাম জাহিলিন জাহিলিন তালকাহু মারজুকা হাযা আল্লাযী তারাকাল আওহামা হায়রা وصير العالم النهرير زنديقا জন্ম হয়েছে পরে কপালে রিজিক লেখা হয়েছে আগে সুতরাং যা আমার কপালে লেখা সেটা আমি খাবই খাবো হক পথে থাকি আর বাতিল পথে থাকি আমার রিজিকে কেউ ভাগ বসাতে পারবে না প্রত্যেক নিজেরটাই খাবে কেউ কখনো অন্যেরটা খাবে না খেতে পারবে না তো এই যে কয়েকটা হকের কথা আলোচনা করলাম মৌলিক হক হক বলতে চাইলে তো রাত পার হবে হক শেষ হবে না এক জায়গায় সব বলা সম্ভব না তো ইসলাহি মাহফিল থেকে ইসলাহের এই জিনিসটা আপনাদের কাছে প্রয়োজনীয় মনে হচ্ছে কিনা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে কিনা যে সন্তানরা যেমনি ভাবে বোঝাবো বাবার হক আদায় করো মায়ের হক আদায় করো অবশ্যই জরুরি এটা কোনো সন্দেহ নাই বাবা মারেও হাত পা ধরে আমরা কাকুতি মিনতি করে বুঝাবো আল্লাহর ওয়াস্তে সন্তানদের হকটা আদায় করো সবাই যদি সবার হক আদায় করে দুনিয়াটা বড় সুন্দর হবে রহমতের নবী যে রহমতের দুনিয়াটা রেখে গেছেন সেরকম আলোকিত এক দুনিয়া আবারও গড়ে উঠবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের সোনালী সুদিন দেখার তৌফিক দান করুন আল্লাহ তাআলা আমাদের সবাইকে মদিনার মতো আলোকিত সমাজ গড়ে তোলার তৌফিক দান করুন আমিন وما علينا إلا البلاغ المبين وآخر دعوانا أن الحمد لله رب العالمين شبه درشوري پاٹ کوریر پوری دعا ہوئے جب إن شاء الله